হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে 24 ডিসেম্বর, আর কালকে হচ্ছে 25 ডিসেম্বর, বড়দিন। বড়দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, তো মেরি ক্রিসমাস সবাইকে। আর আজকে আমি কালকে বাড়ি থেকে চলে এসেছি, মানে কালকে রাত্রেবেলা এসে পৌঁছেছি, তো ওইটা আমি তোমাদের দেখাতে পারিনি, কোনো ওটা দেখানোর মতো কিছু ছিল না, ওটার মধ্যে অনেক ইমোশনাল ছিল, তো সেইভাবে আমি দেখানো মানে দেখাতে পারিনি, কেন নিজে কাঁদছিলাম, কষ্ট হচ্ছিলো সেই ব্যাপারটা আলাদা, কিন্তু মার যে কষ্ট হচ্ছিলো, মা কাঁদছিলো, তো সেই সময় আমি যদি ভিডিও করতাম, মানে কি বলবো, একেবারে সিম্প্যাথি নেওয়ার জন্য ওই ভিডিওটা হয়ে যেত, তো সেই জন্য আমি ভিডিও করিনি, কেন মায়ের কান্না ওটা কোনো সন্তানই সহ্য করতে পারে না। তার মধ্যে বাবা নেই, আর আমরা এতদিন প্রায় 1 মাস 15 দিন থেকে তারপরে আসলাম, বুঝতেই পারছো মার মনের অবস্থাটা, মা কতটা কষ্টের মধ্যে থেকে মানে এসে আমাদেরকে আবার বাসে তুলে দিয়ে, আলমগীরিতে বাসে তুলে দিয়ে তারপরে গেছে, তো মা খুব মানে মায়ের মা আমার মা কাঁদতে পারে না, জানো তো, মানে বাবাও যে মারা গেছে, আমার মা কাঁদতে পারে না, একদমই কাঁদতে পারে না মা, কিন্তু মার কষ্ট হয় ভীষণ, খুব কষ্ট পায়, যারা কাঁদতে পারে না তারা ভীষণ কষ্ট পায়, তো মা ভীষণ কষ্ট পাচ্ছিলো, সেই জন্য আমি তোমাদের দেখাতে পারিনি বাড়ি চলে আসাটা, তো আর মাঝখান থেকে কী দেখাবো, তখন আমারও অত ভালো লাগছিলো না বাসে মাকে কাঁদতে দেখেছি বলে, মনটা একদমই ভালো লাগছিলো না, তো কালকে আমরা বাড়ি চলে এসেছি, আর আজকে বেরোতেই হতো, কেন কি কালকে এক তো বড়দিন, তো মানে বাবির জন্য সান্টা গিফট আনতে হবে, তো এবার বাবি মানে বাবি একটা পান্ডা ছিল, তোমরা সবাই হয়তো অনেকে ফলো করেছো, দেখেছো যে ও মানে সবসময় ওর কাছে থাকতো, ওটা একটু কিন্তু যখন বাড়ি যায় ওটাকে নিয়ে গেছিলো, ওটাকে নিয়ে ওখানেই আবার আমরা লাগেজের জায়গা হয়নি আর আনতে পারিনি, তো সেই জন্য আর নিয়ে আসিনি, কিন্তু তা ও মানে কালকে এখানে পান্ডা ছাড়া একটু তো মানে উসকুস উসকুস করছিল, তো তার জন্য আজকে বাবির জন্য এই যে পান্ডাটা নিয়ে এসেছি, এটা অনেকটাই বড়। বাবি বলো তোমার কেমন লাগছে পান্ডাটা পেয়ে? আমাকে খুব ভালো লাগছে, আর সবাইকে মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস বলো সবাইকে, সবাইকে মেরি মেরি ক্রিসমাস, আর বলো বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা, বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা, আর বড়দেরকে তোমার বলো, বড়দেরকে আমার প্রণাম, বড়দেরকে আমার প্রণাম, আর আমার ফ্রেন্ডদের, আর আমার ফ্রেন্ডদের অনেক 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 ভালোবাসা, অনেক 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 ভালোবাসা। হ্যাঁ, তো বাবিকে ওই জন্য এইটা পান্ডাটা গিফট করেছি, আর এই ক্যাপটা বাবি আমাকে এটা পরিয়ে দিয়েছে, বলছে মামাম তুমি এটা পরো, তো আমি একটাই এনেছি এবার, কেন কি শুধু ওর জন্যই, তো আর বাবিকে এটাই গিফট করেছি, আর মানে আর কিছু আনিনি, আর এবার হচ্ছে যেটা আমরা বাড়ি চলে এসেছি, মানে তোমাদের জানিয়ে দিলাম যে আমরা বাড়ি চলে এসেছি, কলকাতায় ফিরে এসেছি, আর কালকে মা যাবে, মা মানে শাশুড়ি মা যাবে, শাশুড়ি মায়ের মানে বাপের বাড়ি, বাপের বাড়ি বলতে বাবা মা কেউ নেই, মানে আমার শাশুড়ি মায়ের যে দাদা উনিও নেই, মারা গেছে ওই আশ্রমে, মায়ের কালকে মার দিবাসী, তো মা যাবে, আর সেই জন্যই চলে আসলাম আরও, যে মা যাবে, আমি এতদিন থেকে গেলাম, মা যাবে, মায়ের মায়ের দিবাসী, তো মা ওখানে যাবে, তো সেই জন্যই আরও তাড়াহুড়ো করে চলে আসলাম, তারা মানে আর মাকেও নিয়ে আসতাম, কিন্তু না বাড়িতে সবে তো তোমরা দেখেছো কলটা বসেছে, আর জলটা ঠিকমতো পড়ছে না, আর মিস্ত্রিগুলো এসে না কাজটাও ঠিকমতো করেনি, তো মা চলে আসলে খুব অসুবিধা হবে, হয়তো ওরা চলে আসবে কাজ করতে, সবারটা করে দিয়ে চলে যাবে, আর আমাদেরটা থেকে যাবে, আর বুঝতেই পারছো গ্রামের ব্যাপার, আর ওখানে তো ওরকম মিস্ত্রি মিস্ত্রি অত অ্যাভেলেবেল অত পাওয়াও যায় না, তো যাই হোক সেই জন্য আমরা চলে এসেছি, আর মার মনটা একদম খারাপ, মানে মা কান্নাকাটি মানে করতে পারে না, কিন্তু মার গলা বসে গেছে না, তো মানে নিজে নিজে কতটা কষ্ট পেয়েছে ভাবো, আর যারা চাপা হয় তাদের খুব কষ্ট হয়, আর যেহেতু বাবা নেই তো এখন, আর এই যে মানে এরা দুজন মানে দুই নাতি এতদিন থেকে চলে আসছে, মানে মার খুব 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 কষ্ট, মা কালকে মানে মানে এমন কেঁদেছে যে আমারই মানে কি বলবো, মানে আমি মার সামনে কিছু মানে দেখাতে পারিনি, তাহলে মা আরও বেশি কষ্ট হবে, আমরা তো সবাই একসঙ্গে থাকবো, কিন্তু মা একা থাকবে, আমি যদি ওখানে যদি আমি ভেঙে পড়ি তাহলে মার আরও কষ্ট হবে, তো সেই জন্য মাকে বলেছি তুমি কষ্ট পেও না, আবার তো আসবোই আমরা, তো মাকে বলেছি আবার ফেব্রুয়ারি মাসে আমাদের ওখানে একটু মাঘী পূর্ণিমায় মেলা হয়, তো মা প্রথমে ভাবছিলাম যে যাবো না, গেলেই এতদিন থেকে গেলে অনেক টাকা খরচা হয়ে যায়, তো মাকে কিন্তু মা যা মানে মন খারাপ, ভাবছি যেতেই হবে আবার,
তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক কালকে আনন্দ করো সবাই। আর কি বলবো বলো, আমার মনটা সত্যি খুব খারাপ, কারণ মাকে ছেড়ে চলে এসেছি তো এতদিন পরে। মানে যা কিছু করতে যাচ্ছি মনে পড়ছে, চা খেতে গেলে মনে পড়ছে যে চা খেতাম আমরা সবাই মিলে একসঙ্গে, তারপরে দুপুর আছে যখন ভাত খাচ্ছি তখনও মনটা খারাপ হয়ে গেছিল যে মা একা একা এমনি রান্না করে খেতে চায় না। তো আমরা তো এখানে থাকবো, সবাই খাওয়া দাওয়া করবো, মা ওখানে একা একা থাকবে, মানে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তো মানে মনটা খুব খারাপ হয়ে রয়েছে। তো যাই হোক, আর কি বলবো, আসতে তো হবেই, আর দেখি মা কবে আসে। তো চলো সবাই ভালো থেকো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো আজকে আমরা টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটিকে লাইক করো, আর যাদের যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর কী বলবো বলো, টাটা বাই বাই।